আলো আছি ভালো থেকো, পেপালের ঠিকানায় সালামি পাঠিয়ে। এই অরণ্য, গতবার আপনাদেরকে পেপালে দিলাম আমরা, আমি সালামি। কোম্পানিদের দিলেও কেউ রাগ করে না। হ্যাঁ, দ্যাটস ট্রু। খুঁজে খুঁজে গরম লেগে গেছে আমার। Get away with it, 'cause you make me love my imperfections, answer all my questions just to show me what's on the other side of inhibition. No apologies, my baby. Good morning. Good morning. Do I know? No. Do you know? Ask ki bolo tu. Ask ki. গুড মর্নিং সবাইকে, ঈদ মোবারক বলেন। ঈদ মোবারক। দ্য ফেমাস কফি শপ। হ্যাঁ, আমরা এসেছি আজকে বার্মিংহামের একটা কফি শপে। সকাল সকাল ঘরে 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 নেসকপি আজকে খাবো। তো নেসকপি আজকে অনেকগুলো, দেখতে পাচ্ছ তোমরা, অনেক রকমের ফ্লেভার আছে এখানে। সবাইকে ওয়েলকাম ব্যাক টু শানা শিমুল ব্লগস। আমি শানা শিমুল বলছি, সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের দিন, ইয়েস, মাত্র ঘুম থেকে উঠেছি এই জন্য হাতে কফি। আমি আর ইতি আমরা এখন কফি খাবো, তারপর আমরা রেডি টেডি হবো। সো আমরা ভাবলাম যে গার্ডেনে এসে আমরা, গার্ডেনে এসে আমরা আমাদের ফুলের সাথে চা কফি খাই, ফুলের সাথে আমরা চা কফি খাই, যেটা সাধারণত আমি আমি আমার বাসায় পারি না, ইতিও তার বাসায় লন্ডনে পারে না, ইতি তো শহরের মানুষ পারে না, আমি তো গ্রামের মানুষ, আমারও এই সুযোগ নাই। সো এই জন্য আমরা এখন এই যে এটার নাম বলো তো কি ছিলাম কালকে, বাগুন, বেগুনে নাই আগুন, না না বিড়িতে নাই আগুন, বাগুন, বেগুনে নাই বিচি, তাহলে এটা কেছি আর বলা লাগবে না। হচ্ছে আমি মানুষের মতোই হাসতাম আগে। সকাল সকাল ঈদের দিন আমাকে এত বড় অপবাদ দিল। আমি কালকে যে তুমি আমরা ফকিনিটা বলছো, এর প্রতিবাদ কেউ করেনি। আমি জানতাম আমার সাবস্ক্রাইবার আমাকে অনেক ভালোবাসে। এরকম কিছুই না। সো আমি শাওয়ার নিয়ে আসলাম। সো আরামের একটা জামা পরলাম, পরে খুব আরাম লাগছে। এখন আমি জাস্ট আমার মুখে ময়শ্চারাইজারটা লাগাবো, অ্যান্ড দেন নিচে যাবো, তারপর চুল ড্রাইও করতে হবে আমার। এরপর আমি মুখে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছিলাম। আমি শার্লট টিলবুরির ম্যাজিক ক্রিম লাগিয়ে নিয়েছিলাম, এটা আমি নিউ ব্যবহার করছি। সো আমি এখন পর্যন্ত কোনো প্রপার রিভিউ দিতে পারছি না যে আমার কাছে কেমন লাগে, বাট আমার কাছে যথেষ্ট হাইড্রেটিং লেগেছে, বাট মেকআপের নিচে এটা খুবই খুবই ভালো লাগে। সো এই তো আমি এই জন্য এটা অ্যাপ্লাই করে নিলাম। আর এটা হচ্ছে তিতির রুম, তানজিনাপুর মে। আমি আমার চুল শুকিয়ে নিলাম, চুলটা অনেক 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 সিল্কি লাগছে, আমার ভালো লাগছে চুলটা। তারপরে মোটামুটি সকাল দুপুরের মাঝামাঝি সময় খাওয়া দাওয়ার জন্য আমরা গার্ডেনে গিয়েছিলাম। সো গার্ডেনে বেসিক্যালি খাওয়া দাওয়া করেছি। খিচুড়ি তো, খিচুড়ি দিয়ে খেতে হয়, ইতি আমাদের একটা তথ্য দিল। আর সেমাইটা এখানে কালার আসছে খুব সুন্দর, পিঙ্ক কালারের সেমাই। আর এটা হচ্ছে আমার শাড়ির সাথে ম্যাচ করে পিঙ্ক কালার, এটা তোমার শাড়ির সাথে ম্যাচ করে পিঙ্ক কালার, মানে শশা দিয়ে খাইতেন। আর এটা হচ্ছে পিঙ্ক কালারের জুস, এটা পিঙ্ক কালারের জুস। এবং এটার একটা বিশেষত্ব হচ্ছে আপুর বাগানের রাসবেরি দিয়ে,
ভুল তথ্য দাও কেন? আমি জানি না, গুজব ছড়াও কেন? পুছা হবে পুছা। এটা হচ্ছে রাজবেরি, ওখানে কি দেখো, এটা কি? এটা রাজবেরি, এটা হচ্ছে আপুর বাগানের রাজবেরি দিয়ে বানানো স্মুদি। সো ভাইয়া কি নিয়ে একটু বলেন, বর্ণনা দেন। গরুর মাংসটা রান্না করেছে আপু, সাথে আছে খিচুড়ি। খিচুড়ি আমার অনেক পছন্দ, ওটা মজা হয়েছে, ওইটা বানায় সবচেয়ে আনন্দ পাইছি। আমাদের প্ল্যান ছিল যে আমরা একই রকম ভাবে শাড়ি পরবো, একই রকম না মানে শাড়ি পরবো সবাই। ইতি শাড়ি পরে ফেলেছে, ওর কথা রেখেছে। আর পিতলা শখ, আপুও শাড়ি পরবে এখন, কাঞ্জি আপু ওর দুজনেরই পিতলা শখ। আমি পড়তে চাই, একটু পরে পরাবো, আপনারও পিতলা শখ হবে তখন। আমি অ্যাকচুয়ালি পড়তে চাই, বাট আমার শাড়িটা হচ্ছে একদম হেভি, ওরা তো একদম পাতলা শাড়ি পরে পড়বে। যে দেখো ফিনফিনা কি সুন্দর শাড়ি, আমারটা হচ্ছে আমি জানতাম ইতি কালো শাড়ি পরবে, তো আমিও ভাবলাম যে ঠিক আছে আমি একটা কালো শাড়ি নেই। তো আমি একটা কালো শাড়ি নিয়েছি এবং ওটা হচ্ছে খুব সুন্দর গর্জিয়াস বিয়ের কালো রঙের একদম শাড়ি, মানে কেউ বিয়ের দাওয়াত দিলে এখন আমরা আমি গিয়ে খেয়ে আসতে পারবো। সো ওটা দেখি না, আমার গরম লাগছে, আমার দম আটকে আসছে, আমার দম ভরে আসছে। যে পাতলা একটা লন পরেছি এটাতে আমি খুব আরামে আছি, বাট স্টিল আমি একটু রেডি হবো, কারণ হাজার হলো এটা ঈদ, ইউনো কিছুটা তো স্পেশাল করতেই হবে। আর যেটা দেখলাম যে ইতির শাড়ি এখন কালো লাগছে না, ইতির শাড়ি এখন ব্লু আর পিঙ্ক লাগছে। বসেন বসেন, জিনিসপত্র সব রেখে দিয়েছি কোন রকমে, এখন রেডি হব আমি আর কি। ভালো আছি, ভালো থেকো, পেপালের ঠিকানায় সালামি পাঠিও, ঈদ মোবারক। যদি পেপালে আপনি ঈদের সালামি পাঠাতে চান তাহলে এখনই কল ব্যাক করুন। তো কল ব্যাক করি আমি ওদেরকে এখন। হ্যালো ভাইয়া, ঈদ মোবারক। তোদের পেপালের ঠিকানার গান শুনলাম, তোদের না সালামি দিছিলাম গতবার আমি পেপালে, ঈদ মোবারক। তোদের না গতবার সালামি দিলাম, ঈদ মোবারক। এই যে ইতি আছে, আমাকেও কেউ দেয় নাই। তোমার তুমি আমার থেকে বড়, পরীক্ষা বেচারাদের 3 তারিখে পরীক্ষা। আমি জানি, আমি বেস্ট অফ লাক দিয়ে আসছি। ও আচ্ছা, বলছি পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। কখনো তো বড় বোন কে দে, তোর এখন কামাই করিস, আমার তো গর্ববোধ করা উচিত, ফ্যামিলির মুখ উজ্জ্বল হবে। কখনো কখনো বড় বোনকে সালামি দিতে হয়। আমি আমার আই মেকআপ করছি এখনো, এটা লাইক প্রোগ্রেসে আছে, এবং একই সাথে আমি একটু আই প্যাচ লাগিয়ে নিয়েছি যাতে চোখের নিচটা একটু হাইড্রেটেড থাকে, কারণ এই কয়েকদিন ঘুমও ঠিক মতো হচ্ছে না। সো আমি যে আই প্যাচটা ব্যবহার করেছি এটা হচ্ছে সুদিং আই প্যাচ ফ্রম প্রাইমার্ক, 1 পাউন্ডের, বাট ভেতরে থাকে হচ্ছে 15 জোড়া, মানে 15 বার ইউজ করা যায়। সো এই জন্য আমি এটা লাগিয়ে নিলাম আমার চোখের নিচে। সো যাই হোক, তারপরে এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার শাড়িটা, ইয়াস একটু ভারী হয়ে গিয়েছে শাড়িটা, বিকজ আমি ভাবতে পারিনি যে এতটা সকালে গরম থাকবে। এটা আমি জানি যে এটা ইভিনিং টাইপের শাড়ি, বাট ইউনো কাম অন, ইটস ঈদ, ঈদে আমার আমি মনে করি অ্যাটলিস্ট ঈদে আমরা যা খুশি তাই পরতে পারি, কারণ এটা একটা দিন যেখানে যেই দিনে কোনো রুলস নেই, ঠিক না, আনন্দটাই মেইন। সো ঈদের জামা কাপড় সকালে তো একটা নর্মাল সুতি জামা পরেছিলাম,
আর এই শাড়িটা এনেছিলাম পরার জন্য বাট আমি চিন্তা করিনি যে এতটা গরম থাকবে সো প্রচন্ড গরমে আমরা হাহুতাশ করতে করতে ফাইনালি যখন শাড়ি পরে বাইরে এলাম তখন অলরেডি ক্লাউডি হয়ে গিয়েছে বাতাস শুরু হয়ে গিয়েছে যে কোনো সময় মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে সো এই তো দেখতে পাচ্ছো আমি আজকে যে শাড়িটা পরেছি এটা এটা একটা গিফট লন্ডনের একটা পেজ থেকে চাপুটা আমাকে গিফট করেছে পেজের নামটা আমি দিয়ে দিব আমার স্ক্রিনে অ্যাজ ওয়েল অ্যাজ ডিসক্রিপশন বক্সে প্লাস আমি বলে দিচ্ছি আমার ইয়াররিংটা অনেক প্রিটি এটাও একটা গিফট এটা আঞ্জুমস থেকে আমি গিফট পেয়েছি ভেরি ভেরি প্রিটি আঞ্জুমস বাংলাদেশি একটা পেজ তোমরা বাংলাদেশে যারা জুয়েলারি অর্ডার করতে চাও তারা অর্ডার করতে পারো সো কাট ক্রিজ করেছি আমি সেই সাথে আমার ফেভারিট নিউড লিপস্টিক দ্যাটস ইট চুলটাকে খোলা রেখেছি কারণ এখন আর গরম নেই ইয়েস গরম নাই আসলে এখন ভালো লাগতেছে তো আমি যে আপু ভাইয়ার বাসায় এসেছি সেই আপু ভাইয়া ফাইনালি আমার ক্যামেরার সামনে ভাইয়া তো আসতেই চাচ্ছিল না তানজিনা আপু আর ভাইয়া জোর করে নিয়ে আসা হয়েছে কিছু বলতে চান এনিথিং ভাইয়ের অনেক সরম ভাইয়া কিন্তু আমার এলাকার মানুষ তাই ভাইয়া ভাই আমার এলাকার মানুষ ভাই প্রথম দিনে আমার অ্যাকসেন্ট দেখে বলে দিছে যে আমি উত্তরবঙ্গের আপু কিছু বলেন আপনি গতবার তো শিমুল আসছিল কিন্তু আমাদের তখন মনে হয় ব্লগের সামনে আসা না তখন ব্লগ ছিল না থ্যাংক ইউ আপু ভাইয়া ইউ মোস্ট ওয়েলকাম আমরা খুবই আমাদের ভালো লাগতেছে তোমরা থ্যাংক ইউ আমি কি প্রথমবার আসছেন না অনেকবার আসছেন হ্যাঁ কিন্তু এবার ঈদ দেখি ঈদের শুভেচ্ছা সবাইকে সারা আপুর চ্যানেলে যারা যারা আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাইকে অনেক কোভিড-19 ঈদ মোবারক ঈদ কিছু বলো মোবারক তুমি নতুন আমার চ্যানেলে কিছু বলো আমি নতুন কালকেও ভিডিও আপলোড মানে স্তুতি বের পরে আজ যদি নতুন বলে আমরা সুন্দর করে সেজে গুজে বাইরে আসছি আর এখন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে কি করব এখন গরম আগে জানলে সাফারি পার্ক চলে যেতাম শাড়ি পরে হ্যাঁ লাইনের ইয়ের সামনে জালেবি বাই করতাম করবে জালেবি বাই লাইনের সামনে গিয়ে তোর শখ হয়েছে নতুন এই লাইনের সামনে কিন্তু বের হওয়া যায় আমার ফ্রেন্ড আপনি কিছু বলবেন আর শাড়ি পরা মানে পরে যখন আসি এই জন্য ভাবলাম যে লক্ষ কোটি ছবি তুলি লক্ষ কোটি ছবি তুলবো লক্ষ কোটি ভিডিও করবো শাড়ির প্রাইস উসুল করেই ছাড়বো ইনশাল্লাহ ঈদ মোবারক ঝাড়ু দিয়েছি এই তো আমরা এখন জানি না কি করব আমি 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 শাড়ি চেঞ্জ করে ফেলবো এটা জানি হয়তো দুই তিনটা টিকটক করতে পারি এই ফুলগুলো সুন্দর লাগতেছে এই ফুলের নাম হচ্ছে পিটুনিয়া তোর মুখস্থ হয়ে গেছে আমাকে এটি তীর্ণ শিখিয়ে দিছে আমি যখন ওকে বলছি ফুলের নাম এত জানি না ওটা নাকি পিটুনিয়া না এটা বেগুনিয়া বেগুনিয়া এটা হ্যাঁ ওটা পিটুনিয়া আমরা ধীরে ধীরে গাছের নাম শিখছি সরি আমরা সারাদিনে আপু আসলে সারাদিন কাজ করেছে ঠিক কি না দুই দিন ধরে কাজ দুই দিন ধরে আপু কাজ করতেছে আমরা এত সুন্দর ফলাফল জিরো এত মজার মজার খাবার রান্না করছে আপু আর এরপরে এত সুন্দর করে সাজাগোজা পরে না এখন আমাদের বলার আর কিছু নাই সব শেষ বৃষ্টিও পড়তেছে বাট স্টিল আমরা ভিডিও করে যাচ্ছি কারণ কারণ আমরা এত সুন্দর করে সাজাবো খুব খুশি তাই আমরা তাই যে ভিডিও করতেছি আর দেখা যাচ্ছে আমি জানি না দেখা যাচ্ছে কিনা ও মাই গড অনেক জোরে বৃষ্টি পড়ছে এখন আমরা ভেতরে যাই প্রচন্ড গরম আমরা আমাদের ইচ্ছা মতো আমরা ছবি তুলেছি ভিডিও করেছি আর কি করলাম মিতি এটা বুঝে নাও এটার জন্য টিকটকে যেতে হবে আমাদের আমরা অনেক টিকটকও করেছি সো এই তো এটাই ছিল আমার আজকের ঈদের লুক আর এই যে ঈদি আমার আজকের ঈদটা আমার সত্যি সত্যি অনেক ভালো কেটেছে ইটস নট লাইক এটা এই জন্য না যে
ক্যামেরার সামনে বলছি, এবার তুমি জানো আমি কতটা হ্যাপি, এবং এটা সবাই বলেছে আমি হ্যাপি। সবাই বলেছে আমাদের মধ্যে কেমিস্ট্রি অনেক ভালো, দোয়া রাখবেন। আমি জানি যে ও মানে বিবাহিত, আমি এটা জানি, এবং হাজবেন্ডের সাথে সম্পর্ক ভালোই, বাট স্টিল ইউ নো ভাইয়া এখন ফায়ার ওয়ার্ক করার চেষ্টা করছে। প্রথম ফায়ার ওয়ার্কে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম, যে আরেকটা হচ্ছে এখন। আরে সবাই ভেতরে চলে গেছে, আমি বাইরে। Wow! Wow! This is so pretty! Oh my god, I love this! Happy New Year! Atash baji futailo na, amra sara. Oh! Look at that! It's a rocket booster! Yeah, okay. Pretty! আমাদের ঈদ প্রায় শেষের দিকে, প্রায় ঠিক আছে, অলমোস্ট দেয়ার। বাকি 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 হো না হে হো, আর পাই না আমি এখন আমার ফলস ল্যাশটা তুলে ফেলি সবার আগে। এটা হচ্ছে সব থেকে স্যাটিসফাইং জিনিস মেকআপের। আমার তো ব্যথা লাগে। কেন ব্যথা লাগে? ব্যথা লাগলে যেটা করবা সেটা হচ্ছে থুতু দিয়ে কেন নিবা, হালকা ভাবে ট্যাপ করে রাখবা, দেখবা কয়েক সেকেন্ডে ইয়া হয়ে যাবে। আমার অভ্যাস হয়ে গেছে, টুস করে খুলে ফেলি আমি। সো আমরা আপনাদের সাথে আজকে পরিচয় করে দিচ্ছি ঈদের নতুন ট্রেন্ড, এটা সামনে আসবে, সেটা হচ্ছে টি শার্ট আর পাজামার সাথে চুড়ি পরা, চুড়ি গলার মালা। সো আমি মুখ ধুয়ে আসলাম, মেকআপও তুলে এসেছি, অনেক 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 ফ্রেশ লাগছে। বাট যেহেতু আজকে অনেক মেকআপ দিয়েছিলাম, প্লাস হচ্ছে গরমও ছিল প্রচন্ড, সো আমি একটা ফেস প্যাক ইউজ করবো। সো এটা হচ্ছে জেট ল্যাগ মাস্ক বাই সামার ফ্রাইডেস। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের পর্দা পোলাও বা পর্দা বিরিয়ানি চলে এসেছে। সো পর্দা বিরিয়ানি বা পর্দা পোলাও আপু করেছে, দেখতে পাচ্ছ উপরের যে ব্রেডটা এটাও খাওয়া যায়, এটা অনেক মজা করে ওনারা বানিয়েছে। আর এই তো দেখতে অসম্ভব মজা, এই যে আমার প্লেট বিরিয়ানি নিয়েছে, আমি ল্যাম সাধারণত খাই না, বাট এটার মধ্যে কোনো রকম বাজে স্মেল ছিল না এবং এত মজা চিন্তার বাইরে। আর দেখতে পাচ্ছ কি পরিমাণ সফট, সাথে বড় বড় আলু ছিল, ডিম ছিল, আপুর গাছের লেবু ছিল, সব মিলিয়ে খুবই খুবই অসাধারণ একটা মজার খাবার। সো বসে পড়েছি আমি আর ইতি কাঁচামরিচ নিয়ে, আলহামদুলিল্লাহ মজা করে খেয়েছি। আর খাওয়ার ক্লিপ যদি আমি না দেখাই, আর কাঁচামরিচ খাওয়া যদি না দেখাই, তাহলে কি এটা শ্যামাশিমুল ভ্লগস হয়? তোমরাই বলো। সো এই তো এভাবে করেই আমার আজকের ঈদটা শেষ হলো বার্মিংহামে, অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আপু ভাইয়াদের অনেক অনেক থ্যাঙ্কস জানাতে চাই আমাকে ইনভাইট করার জন্য, আর এত সুন্দরভাবে লাইক অ্যাজ এ ফ্যামিলি আমাকে ট্রিট করার জন্য। আর যারা যারা এতক্ষণ আমার ভিডিও দেখছো তারা একটা লাইক করতে ভুলো না, আমার চ্যানেলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। তোমাদের সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমি আমার আজকের ভ্লগ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।